হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার আমন্ত্রণ হিমিকাস কিচেনে আরেকটা পিঠা রেসিপি দেখার জন্য। অবশ্যই সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করব, যেন নতুনরা বিশেষ করে প্রবাসীরা খুব সহজেই কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপি ছিটা পিঠা বা ছিটা রুটি, আর প্যাকেটের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা আমি তৈরি করেছি। তো শীতের এই সময়টাতে সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে পিঠা খেতে ইচ্ছা করলে ঝটপট এই পিঠাটা বানিয়ে যে কোনো মাংসের তরকারির সাথে কিংবা যে কোনো ধরনের ভর্তা অথবা গুড়ের সাথেও কিন্তু পরিবেশন করা যায়। খেতে ভীষণ ভালো লাগে। তো সহজ এই রেসিপিটা আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো পিঠা বানানোর জন্য প্রথমেই আমি 1.5 কাপ পরিমাণ প্যাকেটের শুকনা চালের গুঁড়া নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে রুম তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম, এরপরে আরও 1/2 কাপ পরিমাণ দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, আমি 2 থেকে 3 বারে পানিটা মিশিয়েছি। এ পর্যায়ে একটু চেক করে নিলাম, ব্যাটারটা এখনও বেশ ঘন। এ পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। টোটাল এখানে আমার 2 কাপ পরিমাণ পানি লেগেছে। তো ব্যাটারটা তৈরি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই ব্যাটারটা যদি বানিয়ে একদিন আগে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখা যায়, পরের দিন যদি এই ছিটা পিঠাটা বানানো হয় তাহলে কিন্তু পিঠাটা আরও বেশি ভালো হয়। তো 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই করতে হবে পারফেক্ট ছিটা পিঠা তৈরি করার জন্য, যেহেতু আমরা কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি সেই কারণে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে পিঠাটা অনেক বেশি ফ্লাফি হবে, খেতে ভালো লাগবে। তো ব্যাটার রেডি। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে সেই ব্যাটারটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এই ছিটিয়ে ছিটিয়ে দিয়ে পিঠাটা বানানো হয় বলেই কিন্তু এর নাম ছিটা রুটি বা ছিটা পিঠা। তো এইভাবে বানানো কিন্তু অনেক সহজ, যদিও চুলার আশপাশটা একটু নষ্ট হয়, সেটা ক্লিন করা আবার ঝামেলা। তো এইভাবে যারা বানাতে না চান তারা কিভাবে বানাতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো একটা পিঠা আমি প্রথমে ছিটিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিটের জন্য। এ পর্যায়ে যদি পিঠাটা ক্রিস্পি করতে চান ঢাকনা তুলে আরও কয়েক সেকেন্ড এভাবে রেখে দিবেন, এরপরে পিঠাটা ভাঁজ করে তুলে নিতে হবে। আর ভাঁজটা কিভাবে দিয়েছি নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এখন প্যানটাকে ক্লিন করে নিয়ে আবারও একটু তেল ব্রাশ করে নিব। তারপরে আমি এরকম একটা বটলের মধ্যে ব্যাটারটা নিয়ে পিঠা তৈরি করে দেখাবো। আপনাদের কাছে যদি পানির বটল থাকে, ছোট বটল, সেই বটলের মধ্যে এই ব্যাটারটা নিয়ে ঢাকনাটার মধ্যে যে ক্যাপটা থাকে বটলের সেটার মধ্যে 2 থেকে 3টা ছিদ্র করেও আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে কেকের মধ্যে সুগার সিরাপ দেওয়ার জন্য যেই মোল্ড ছিল আমি সেটার মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম। এখন গরম প্যানের মধ্যে এলোমেলোভাবে দিয়ে দিলেই হবে, যেহেতু ছিটা পিঠা নির্দিষ্ট কোনো ডিজাইন নেই বা কিছু নেই, তাই আমি ঘুরিয়ে পেঁচিয়ে আমার মনের মতো করে পিঠার ব্যাটার দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে অনেক কম থাকবে, মিডিয়াম থেকেও লো করে রাখতে হবে। তারপরে ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের জন্য পিঠাটাকে সেদ্ধ হতে দিয়েছি। 1 মিনিট পরে ঢাকনা খুলে পিঠাটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। পিঠাটা আমি একটু নরম নরম রাখবো তাই সাথে সাথেই তুলে ফেলছি, তবে আপনারা ক্রিস্পি করতে চাইলে এ পর্যায়ে আরও কিছুটা সময় ঢাকনা খুলে পিঠাটাকে প্যানের মধ্যে রেখে দিবেন, তাহলেই দেখবেন পিঠাটা অনেক সুন্দর ক্রিস্পি হবে। তৈরি হয়ে গেল সুন্দর ছিটা পিঠা। এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিব। খুবই সহজ আর অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। তো শীতের এই সময়ে সকালবেলা এই পিঠাটা তৈরি করে মাংসের তরকারির সাথে পরিবারের লোকদেরকে পরিবেশন করবেন, দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে আর পছন্দ করেও খাবে। আমার রেসিপিগুলো ট্রাই করে থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিগুলো পারফেক্ট হলো কি না। আর সেই সাথে আমার ফেসবুক পেজেও কিন্তু খাবারের ছবি সহ শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি তারা প্লিজ আমার পেজটাকেও লাইক ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখানে খেজুরের গুড় আর গরুর মাংসের সাথে আমি পরিবেশন করেছি। ঝাল বা মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সেটার সাথেই খেতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।